बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। आमी मोसम्मद हाफिजा अख्तर इभाना, सहकारी शिक्षक बिया मॉडल स्कूल एंड कॉलेज। आशा करी तुम्हारा सबाई आल्लाह रहमते भालो आछो, सुस्थ आछो। आज के आमरा पढ़बो अध्याय छयेर जलवायु दुर्योगेर खरा ओ भूमिकम्प। आमादेर देशेर कोनो कोनो अंचले जेमन नदी भांगनेर शिकार हय, तेमनी कोनो कोनो अंचल खरार कारणे क्षतिग्रस्त है। बांग्लादेशे दीर्घ कोनो स्थानेर अपर्याप्त बृष्टिपात, अल्प संख्यक नदी, शुष्क अवस्थार कारणे जे अवस्था सृष्टि है ताई खरा। बांग्लादेशेर उत्तर ओ पूर्व उत्तर ओ पश्चिम अंचले खरार प्रवणता बेशी। उत्तर ओ पश्चिम अंचलगुलो हलो ठाकुरगा, रंगपुर, बगुड़ा, राजशाही इत्यादि। आमरा ए खरार कारणेर जन्य दायी, अर्थात मानवसृष्ट कारण। मानवसृष्ट कारणेर मध्य अधिक हारे गाछ केटे फेला, गाछेर शिकड़ माटिर पानी आटके रखे, अधिक हारे भवन निर्माण। এই ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায়, যার ফলে এই কংক্রিট মাটি পানি ধরে রাখতে পারে না। কলকারখানার ফলে বায়ুদূষণের তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে ওঠে। এই খরার ফলে নদীনালা, খাল, বিল, মাঠঘাট শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয় এবং বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা যায়। আমাদের বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারের যে মন্ত্রণালয় কাজ করছে তার নাম হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতে বাংলাদেশের প্রধান বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধান নিয়ে শতকরা 17 ভাগেরও বেশি এক বছরের খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এরপর তোমরা আসো 54 পৃষ্ঠায়। 54 পৃষ্ঠায় আছে ভূমিকম্প। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমি অর্থ মাটি, কম্প অর্থ কেঁপে যাওয়া। ভূপৃষ্ঠ কেঁপে যাওয়াকে বলা হয় ভূমিকম্প। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। আমরা এখন বইয়ের 54 পৃষ্ঠার মানচিত্রে দেখব। তোমরা সবাই 54 পৃষ্ঠা বের করো। 54 পৃষ্ঠার মানচিত্রে দেখব অধিক ভূমিকম্পন প্রবণ এলাকা এক সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কুড়িগ্রাম, শেরপুর, হবিগঞ্জ, লালমনিরহাট ইত্যাদি। আর এলাকা 3-এর দক্ষিণ পশ্চিম অঞ্চল তুলনামূলকভাবে কম ভূমিকম্পন প্রবণ অঞ্চল। এলাকা 3 অঞ্চলগুলো কি দেখো, সবুজ রং দিয়ে দেওয়া আছে মানচিত্রে, সবুজ রঙের। সেগুলো হচ্ছে কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, দৌলতপুর, বরিশাল, যশোর, পটুয়াখালী, মাদারীপুর, নড়াইল ইত্যাদি। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে উত্তর পূর্ব অঞ্চলগুলো অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, তার মধ্যে একটি সিলেট। আর যে মধ্য অঞ্চলগুলো আছে যেগুলা নাম আমরা এখনও বলিনি, ঠাকুরগাঁ, রাজশাহী, রংপুর, গাজীপুর, সিরাজগঞ্জ, পাবনা, এগুলো হচ্ছে মধ্য অঞ্চল। এগুলোতেও ভূমিকম্পের ঝুঁকি কম। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। বড় ধরনের ভূমিকম্প হলে দ্বিতীয় ঝুঁকি হিসাবে সুনামি ও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে 2015 সালের 25 এপ্রিল নেপালে ভূমিকম্প সংঘটিত হয়। এ ভূমিকম্প 7.8 মাত্রার ছিল। এ ভূমিকম্প একযোগে চীন, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে একইভাবে অনুভূত হয়।
এ ভূমিকম্পে নেপালে 8,000-এর মানুষ 8,000-এর মতো মানুষ মারা যায় এবং 17,000-এর মতো মানুষ 17,000-এরও বেশি মানুষ নিহত হয়। মাউন্ট এভারেস্টের তুষার ধসে এভারেস্ট বেস ক্যাম্পের কয়েকজন পর্বতারোহী মৃত্যুবরণ করে। তো ভূমিকম্পের আগে আমরা বাড়িতে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বাড়িতেই রাখব, আর ভূমিকম্প চলাকালীন সময়ে আমরা আতঙ্কিত হব না, ছোটাছুটি করব না, ঘরের পাকা ঘরের মাঝে থাকলে বিমের পাশে দাঁড়াব, শক্ত টেবিল বা শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নিব, বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দেব, ঝুলানো ছবি আলমারির পাশে দাঁড়াবো না। আর ভূমিকম্প থেমে গেলে সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে নিরাপদ স্থানে বা খোলা জায়গায় যাব। এছাড়াও বাংলাদেশে রিসেন্টলি আরও দুইটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল মে মাসের মাঝামাঝি সময়ে। সেই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে আমফান, যেটি খুলনা অঞ্চলে অনেক আঘাত এনেছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এই আমফান নামটি দিয়েছিল থাইল্যান্ড। আরেকটা হয়েছিল, সেটার নাম হচ্ছে নিসর্গ, কিন্তু নিসর্গ বাংলাদেশে আঘাত করতে পারেনি, বঙ্গোপসাগরের উপর দিয়ে ভারতের দিকে চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এখন বলবো যে খরা কাকে বলে। অপর্যাপ্ত বৃষ্টিপাত, শুষ্ক আবহাওয়া এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে যে অবস্থা সৃষ্টি হয় তাই হচ্ছে খরা। আর যদি বলে খরা কী, তাহলে খরা একটি প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে কোন অঞ্চলে খরার প্রবণতা বেশি? বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চলে খরার প্রবণতা বেশি। যেমন অঞ্চলগুলো হলো দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া ইত্যাদি। কোন মন্ত্রণালয়ের মতে বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধানের শতকরা 17%-এরও বেশি সাধারণত এক বছরের খরার কারণে নষ্ট হয়ে যেতে পারে? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধ্যায় ছয়ের মানচিত্রে কোন অঞ্চলগুলো অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল? সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ইত্যাদি। বর্ষা মৌসুমের প্রধান ফসল কী? বর্ষা মৌসুমের প্রধান ফসল আমন ধান। বড় ধরনের ভূমিকম্প হলে এর দ্বিতীয় ঝুঁকি হিসেবে কী রয়েছে? বড় ধরনের ভূমিকম্প হলে দ্বিতীয় ঝুঁকি হিসেবে রয়েছে বন্যা, সুনামি ও বন্যা। মৃদু ভূমিকম্প মোকাবেলায় ভবন নির্মাণের ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব? সরকারি সতর্কতা অবলম্বন করলে পানি উন্নয়ন বোর্ড নদীর পার রক্ষার জন্য কী কাজ করে যাচ্ছে? পানি উন্নয়ন বোর্ড নদীর পার রক্ষার জন্য যে কাজগুলো করে যাচ্ছে, বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, সেচের জন্য কালভার্ট ও সুইস গেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যা সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি গ্রহণ। এরপর আমরা শূন্যস্থান পড়ি। অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার ড্যাশ বেশি। তাহলে অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি ড্যাশ ঢেকে যায় কংক্রিটে। অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটি কংক্রিটে ঢেকে যায়। মাঠে ড্যাশ ফলাতে কষ্ট হয়। মাঠে ফসল ফলাতে কষ্ট হয়। ড্যাশ অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পে নিশ্চিত ঝুঁকি রয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পে নিশ্চিত ঝুঁকি রয়েছে। ড্যাশ হয়ে ছোটাছুটি করা যাবে না, আতঙ্কিত হয়ে ছোটাছুটি করা যাবে না। তোমরা শূন্যস্থানের বানানগুলোর প্রতি খেয়াল রাখবে এবং বানানগুলো বারবার লিখবে যেন ভুল না হয়। এবার আমরা করব মিলকরণ। এবার দেখানো লাগতো, মিল করলে দেখানো লাগতো। দেখো মিলকরণটা, দেখো খরার ফলে এক, দুই বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি করে, তিন ভূমিকম্পের সময়, চার নেপালে ভূমিকম্প সংঘটিত হয়,
পুরোপুরি শান্ত থাকতে হবে। 2015 সালের 25 এপ্রিল পানি উন্নয়ন বোর্ড গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, তাহলে খরার ফলে গবাদি পশুর পানি সংকট দেখা দেয়। বন্যা প্রতিরোধে বাঁধ তৈরি, পানি উন্নয়ন বোর্ড ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে। নেপালে ভূমিকম্প সংঘটিত হয় 2015 সালের 25 এপ্রিল। এরপর আমরা আসব কাঠামোবদ্ধ প্রশ্ন বা যোগ্যতা ভিত্তিক প্রশ্নে নিয়ে। তো কাঠামোবদ্ধ প্রশ্ন, খরা কি, খরা কেন হয়, খরার ফলাফলগুলো লেখো। এগুলো আমরা আলোচনা করলাম, আবারও বলছি, খরা একটি প্রাকৃতিক দুর্যোগ, অপর্যাপ্ত বৃষ্টিপাত, অল্প সংখ্যক নদী এবং শুষ্ক আবহাওয়ার জন্য খরা হয়ে থাকে। এছাড়া মানবসৃষ্ট কারণেও খরা হয়ে থাকে, অধিক হারে গাছ কেটে ফেলা, গাছের শিকড় মাটি পানি আটকে রাখে, অধিক হারে ভবন নির্মাণের ফলে কংক্রিটে মাটি ঢেকে যায়, এই মাটি পানি ধরে রাখতে পারে না। কলকারখানার ফলে বায়ুদূষণে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়, এসবের কারণে খরা হয়। এবং খরার ফলাফল, খরার ফলে আমরা মারাত্মকভাবে আমাদের জীবন বিপর্যস্ত হয়, যেমন মাঠঘাট, নদী নালা, খাল বিল শুকিয়ে যায়, গাছে ফল কম ধরে, মাঠে ফসল পড়াতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, বিশুদ্ধ পানির অভাব হয় এবং নানা রকম বিভিন্ন সমস্যা আমরা পর্যবসিত হই। এরপর আসি 2 নম্বর প্রশ্ন, কাঠামোবদ্ধ ভূমিকম্প কি, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয়গুলো কী কী তা লেখো। তাহলে আমি প্রথমে বলেছি যে ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, আর ভূমি অর্থ মাটি, পৃষ্ঠ অর্থ কেঁপে যাওয়া, তাহলে ভূপৃষ্ঠ কেঁপে যাওয়াকে বলা হয় ভূমিকম্প। আর ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয় হলো, প্রথমে আমাদের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রাখতে হবে, দ্বিতীয়ত আতঙ্কিত হওয়া যাবে না, ছোটাছুটি করা যাবে না, তৃতীয়ত পাকা ঘরে থাকলে বিমের পাশে আমাদের দাঁড়াতে হবে, খোলা জানালা, ঝুলানো ছবি এবং আলমারির নিচে থাকা যাবে না, বিছানায় থাকলে শক্ত বালিশ দিয়ে মাথা চাপা দিতে হবে। এবং ভূকম্পন থেমে যাবার পর সারিবদ্ধভাবে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় যেতে হবে। এরপরে আসবো আমরা 3 নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্নে, যে দুর্যোগ কী, দুর্যোগ মোকাবেলায় আমরা কী কী প্রস্তুতি নিতে পারি তা 5টি বাক্যে লেখো। দুর্যোগ কী, এটা তোমাদের বলা হয়, তোমরা জানো, আবারও বলছি, দুর্যোগ একটি মারাত্মক পরিস্থিতি যা প্রাণী ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করে। এবং দুর্যোগ মোকাবেলায় আমরা যা যা করতে পারি, দুর্যোগের পূর্বাভাসের প্রতি আমাদের সতর্ক থাকতে হবে, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বাক্স নির্দিষ্ট স্থানে রাখতে হবে, শুকনো খাবার মজুদ রাখতে হবে, বিশুদ্ধ পানি জমিয়ে রাখতে হবে এবং নগদ অর্থ টাকা পয়সা হাতে রাখতে হবে, প্রয়োজনে যে কোনো সময় কাজে লাগতে পারে, ঘরের গুরুত্বপূর্ণ সামগ্রী এবং প্লাস্টিক ব্যাগে গুছিয়ে রাখতে হবে, বইপত্র প্লাস্টিক ব্যাগে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, এছাড়া গবাদি পশু, হাঁস, মুরগি, গরু উঁচু স্থানে রাখতে হবে অথবা নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে, মনে সাহস রাখতে হবে এবং ধৈর্যের সাথে তা মোকাবেলা করতে হবে। এছাড়া দুর্যোগ মোকাবেলায় আমাদের সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে এবং নিরাপদ স্থানে থাকতে হবে। আমাদের অধ্যায় 6-এর দুর্যোগ মোকাবেলায় আমরা আরও বিভিন্ন পদক্ষেপ নিতে পারি। এই দুর্যোগগুলো হচ্ছে কী কী, বন্যা, খরা, নদী ভাঙন, ভূমিকম্প ইত্যাদি। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, তোমরা একটা সিট পাবে, এই সিটে সবগুলো পড়বে, সামনে তোমাদের পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নেবে, বাবা মার কথা শুনবে। এই সিটগুলো তোমরা ইউটিউব ডিসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে ডাউনলোড করে বাসায় অনুশীলন করবে। আজ এ পর্যন্ত থাকবে,
বাসায় থাকবে, ভালো থাকবে, সবাই নামাজ পড়বে, বাবা মার কথা শুনবে, পড়াশোনা করবে। ফি আমানিল্লাহ।